আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে নতুন একটি ইউএসডিটি ইনকাম সাইট শেয়ার করব। এই সাইটটিতে কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কাজ করুন, রুজু করুন সবকিছু এই ভিডিওতে দেখাবো। এই সাইটটিতে রেজিস্ট্রেশন করলে 100 ইউএসডিটি হচ্ছে রেজিস্ট্রেশন বোনাস পাবেন, এবং এখানে হচ্ছে মিনিমাম ডিপোজিট হচ্ছে আপনার 7 ইউএসডিটি, এবং মিনিমাম উইথড্র হচ্ছে 2 ইউএসডিটি প্লাস 60 সেন্ট। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন, রুজু করবেন এই ভিডিওতে লাইভ দেখাবো। কাজ করতে চাইলে ভিডিওটি দেখতে পারেন, আর কাজ করতে চাইলে ভিআইপি ওয়ান নিয়ে কাজ করতে পারেন। যেহেতু ইনকাম বেশি, রিস্ক বেশি, তাই এখানে ভিআইপি ওয়ান নিয়ে কাজ করা বেটার। তো ভিআইপি ওয়ান এর জন্য 7 ইয়ার্স যদি ডিপোজিট করতে হবে, ডেলি ইনকাম 2 ইয়ার্স যদি প্লাস 60 সেন্ট। ভিআইপি টু নেওয়ার জন্য 55 ইয়ার্স যদি ডিপোজিট করতে হবে, ডেলি ইনকাম 15 ইয়ার্স যদি প্লাস 50 সেন্ট। তাছাড়া রেফার কমিশন রয়েছে 3 জেনারেশন পর্যন্ত, প্রথম জেনারেশন থেকে 8%, তারপর 3%, তারপর হচ্ছে 2%। তো যাই, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চলেন দেখায়। অ্যাকাউন্ট খোলার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, লিঙ্কটি ক্লিক করবেন, তারপর লগ ইন পাসওয়ার্ড দিয়ে সাইন আপ লেখার উপর ক্লিক করবেন। অলরেডি আমার সাইন আপ করা রয়েছে, যার কারণে আগের অ্যাকাউন্টে আমি সাইন ইন করবো, এবং ওই অ্যাকাউন্টে অলরেডি আমার ভিআইপি নেওয়া আছে। তো যাক, অ্যাকাউন্টে সাইন ইন করার জন্য ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন লেখার উপর ক্লিক করলাম। সাইন ইন করার পর এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন, সাইট সম্পর্কে ডিটেলস এখানে দেখতে পারবেন। তারপর আইনু লেখার উপর ক্লিক করবেন, তারপর এরকম ইন্টারফেস শো করবে। হোম পেজে হচ্ছে টাস্ক অল দেখতে পারবেন, ভিআইপি লিস্টগুলো দেখতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি লেখা, ভিআইপি লেখার উপর ক্লিক দিলেও ভিআইপি লিস্টগুলো দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মি লেখা, মি লেখার উপর ক্লিক দিলে আমরা হচ্ছে যে বোনাসটা পেয়েছিলাম এই বোনাসটা এখানে দেখতে পারবেন, এটা অ্যাকাউন্টে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি ওয়ান আনলক হয়েছে। আপনারা কীভাবে আনলক করবেন, যে রিসার্চ লেখার উপর ক্লিক দিবেন আনলক করার জন্য। তো রিসার্চ লেখার উপর ক্লিক দিলাম, এরকম একটা ইন্টারফেস শো করবে। কপি বাটনে ক্লিক দিয়ে TRC20 রিসিভার অ্যাড্রেসটি কপি করবেন। কপি করা হয়ে গেলে যাবেন হচ্ছে বিনান্সে, বিনান্স থেকে যাবেন হচ্ছে ওয়ালেট, তারপর স্পট লেখার উপর ক্লিক দিবেন, তারপর হচ্ছে উজ্জ্বল লেখার উপর ক্লিক দিবেন, তারপর ইউএসডিটি, তারপর সেন্ড বাকি টুনেটা এখানে ক্লিক দিয়ে অ্যাড্রেসটি পেস্ট করে নেটওয়ার্ক 20 AC20 সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যামাউন্ট দিবেন, বিনেস থেকে যেহেতু 10 ইয়ার্স নিচে ডিপোজিট করা যায় না, তো ভিআইপি টু নিতে হলে বিনেস থেকে করতে হবে, আর 7 ইয়ার্স ডিপোজিট করতে হলে টাস্ট অয়েল থেকে করতে হবে। তো সাপোজ 56 ইয়ার্স ডিপোজিট করে ভিআইপি টু নেবেন, এখানে 56 দেবেন, কারণ 1 ইয়ার্স ডিটি হচ্ছে নেটওয়ার্ক কাটবে, এবং বাদ বাকি 55 ইয়ার্স ডিটি সাইটের মধ্যে যাবে। ব্যালেন্স থেকে যখন সাকসেসফুল লেখা আসবে তখন এখানে এসে রিসার্চ কমপ্লিট লেখার উপর ক্লিক দিবেন। কিছুক্ষণের মধ্যে দেখতে পারেন ভিআইপি আনলক হয়ে যাবে, যে ভিআইপি টি নিবেন এবং যেটা আনলক হবে ওইটার উপর ক্লিক দিবেন, দেখবেন সাদা হয়ে যাবে, ওইটার উপর ক্লিক দিবেন কাজ করার জন্য। তো ভিআইপি টির উপর ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, টু কমপ্লিট লেখার উপর ক্লিক দিয়ে কাজটি কমপ্লিট করবেন। তো টু কমপ্লিট লেখার উপর ক্লিক দেওয়ার পর কাজটি কমপ্লিট হবে, এবং মি লেখার উপর ক্লিক দিলে দেখতে পাচ্ছেন 102 ইয়ার্স প্লাস 60 সেন্ট কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হয়েছে। এটা এখনই উইথড্র করতে পারবো, উইথড্র করার জন্য উইথড্র লেখার উপর ক্লিক দিলাম, তারপর এখানে হচ্ছে 2.60 ইয়ার্স যেটি দিলাম, টোন অ্যাড্রেসটি এখানে দিব। টোন অ্যাড্রেসটি কপি করার জন্য হচ্ছে আবার যাব বিনান্সে, তারপর ওয়ালেট, তারপর স্পট লেখার উপর ক্লিক দিব, তারপর ডিপোজিট লেখার উপর ক্লিক দিব, তারপর হচ্ছে আপনার ইউএসডিটি সিলেক্ট করবো, তারপর 20 AC20 নেটওয়ার্ক সিলেক্ট করে অ্যাড্রেসটি কপি করব, তারপর হচ্ছে অ্যাড্রেসটি পেস্ট করবে এখানে। তো অ্যাড্রেসটি পেস্ট করে অ্যাড্রেসটি দিব, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে উইথড্র সাকসেসফুল লেখা দেখতে পাচ্ছেন, উইথড্র হয়েছে। পেমেন্ট এজ পেতে মোটামুটি 5-7 মিনিট সময় লাগবে, পেন পেতে পেতে বাকি ফিচারগুলো দেখাই। এখানে দেখতে পাচ্ছেন টিম লেখা, টিম লেখার উপর যদি ক্লিক দিই এখানে হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, রেফারেল কোড পাবেন, রেফারেল লিঙ্ক পাবেন, আপনার রেফারে কে কত রিসার্চ উইথড্র করেছে টোটাল হিস্টোরি এখানে দেখতে পারবেন। আর মি লেখার উপর যদি ক্লিক দিই, আর এখানে ইংলিশ লেখার উপর ক্লিক দিলে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, আর হেডফোন আইকন এখানে ক্লিক দিলে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ আইকন, এখানে ক্লিক দিলে উইথড্রল হিস্টোরি দেখতে পারবেন, উইথড্রল হিস্টোরি সাকসেস দেখাচ্ছে। তো আমরা মেইল চেক দিয়ে দেখি পেমেন্ট পেয়েছি কিনা, মেইল চেক দেওয়ার জন্য মেইল অ্যাপসটি ওপেন করলাম, তারপর রিফ্রেশ করব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন বিনান্স ইউএসডিটি ডিপোজিট কনফার্ম, পেমেন্টটা কিন্তু পেয়েছি। বাইন্যান্স থেকে হচ্ছে আপনার নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, বিনান্সে আসলাম, তারপর এখান থেকে রিফ্রেশ দিব, এবং এখানে দেখতে পাচ্ছেন স্পটে 2 ইয়ার্স প্লাস 60 সেন্ট কিন্তু পেমেন্টটা পেয়েছি। তো এই ছিল মূলত ভিডিওটি, তারপরেও যদি কিছু জানার থাকে ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।